জানেন মাজলাটি হুজুর পীর কেবলা চেনেন তো মাজলাটি হুজুর পীর কেবলা আব্বা জানেন যিনি হচ্ছে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার তৃতীয় নম্বর খলিফা জোরে বলেন না সুবহানাল্লাহ সেই মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ হিসেবে মুজাদ্দে জামান আমার পদদাদুর জন্য দোয়া করেছিলেন আপনারা যে এয়ারপোর্ট দেখেছেন এয়ারপোর্ট ওই এয়ারপোর্টের মাঝখানে সাইডে একটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে তিন মানুষ খুঁড়ে গর্ত করে নিচে আল্লাহ জিকিরে রত থাকতেন জোরে বলে বলে কে থাকতেন আমার দাদা পদদাদু আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি টাকা পিছনে ঘুরতো টাকা বস্তা টাকার বস্তা যেরকম ঘাস ঠেসে ঠেসে দেয় টাকার বস্তা ঠেসে ঠেসে মুরিদরা টাকা নিয়ে আসছে মুরিদরা দিচ্ছে হুজুরকে নাজরানা হুজুর নেন পদ্মাজি নিলে পাশে ছাগল ছিল ছাগলের কাছে টাকাটা দিয়েছে ছাগল ভাই ঘাস খায় না টাকা খায় ভাই ঘাস খায় ছাগল টাকা দেখে সুখে মুখটা সরিয়ে নিচ্ছে তখন মুজাদ্দে জামানের খলিফা আমার পদ্মাদু বলছেন মুরিদদেরকে যে জিনিসে ছাগল ছয় না সে জিনিসের পিছনে মানুষ ভপ করে ছোট কি বুঝলেন কিছু ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দিওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তায়েফে জমিন থেকে আমার দয়ার নবী চলে আসলেন কাবা শরীফের পাশে গিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ বসে 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 কাঁদে ও যুবক ভাইরা কার জন্য কাঁদে গে আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে যার অবদান সব থেকে বেশি ও মুসলমান বনের ছেলেরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঢেল সম্পদ ছিল অঢেল বিল্ডিং বালাখানা ছিল ও আমার ভাইজানেরা বিশ্ব নবীকে যখন স্বামী বলে গ্রহণ করে নিয়েছে ও মুসলমান বনের ছেলেরা তার অর্থ সম্পদ গুলো আল্লাহর রসুলের কদমের মধ্যে ডুবিয়ে দিয়েছে ও আমার ভাইজানেরা ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে আমার রাসূলুল্লাহকে সব থেকে যিনি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে যিনি মহব্বত করতেন আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব ও মুসলমান ঘরের ছেলেরা ওই বছরে ইন্তেকাল করেছে আমার দয়াল নবী বসে বসে গে দুঃখ স্বরে কাঁদে গে আল্লাহর রাসূল এত কান্না কাঁদে আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলেছে গে ও জিব্রাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে গে সব কিছু সহ্য করতে পারি আমার দয়াল নবী কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ও জিব্রাইল চলে যাও আরশে আজিমে আমি লা ইলাহা ইল্লাল্লাহর বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে গে আমি আল্লাহ সশরীরে সাক্ষাৎ করতে চাই ও মুসলমান ঘরে ছেলেরা আল্লাহর রাসূলের আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীর কাছে এসে গে আমার রাসূলুল্লাহকে জমজমের পানি দিয়ে অজু করিয়ে নিয়ে ফোরাত নামের প্রজা নিয়ে ও মুসলমান ঘরে ছেলেরা আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ দূরে কাতে নামাজের ইমাম হলেন ও আমার ভাইজানেরা আল্লাহর রাসূল ওই কাবা শরীফ বাইতুল মুকাদ্দাসে দূরে কাত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে জাহান্নাম জান্নাত জাহান্নাম দেখালেন ও আমার ভাইজানেরা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস দেখিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে গে একই রাতে নিজের বাড়িতে আবার পৌঁছে দিলে জোরে বলা যাবে না মেরাজের ঘটনা আমরা সবাই শুনেছি বেশি অর্ধেক লোক আমরা মেরাজের ঘটনা জানি কিন্তু আমি ওর ভিতর থেকে এটা তুলেছি এই কারণে ওর ভিতর থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি একটু আপনাদেরকে বলতে চাই আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমরা যখন ইন্তেকাল হয়ে যাব আমরা যখন মারা যাব ও মুসলমান ঘরের ছেলেরা আমাদের সন্তানগুলো আমাদের খাটিয়াটা নিয়ে গে আস্তে 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কলেমা পড়তে পড়তে আমাদের কবরের মধ্যে নিয়ে যাবে ও আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা
উম্মতিরা মাইয়ে জোরে জোরে চিৎ মেরে মেরে বলবে ও আমার সন্তানেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাও ও আমার সন্তানেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা যে ঘরেতে আমাকে নিয়ে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি ওই কবরের মধ্যে আল্লাহ পাকের 99টা সাপ কবরে ছোবল দিয়ে দাঁড়িয়ে আছে না 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 আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে গে কবরে যদি আজাব হয় যদি বান্দা তার তার সন্তান সন্ততিরা তার স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততি নামাজের পাটিতে বসে বসে সেই কবরবাসীর জন্য যদি দোয়া চায় আল্লাহ পাক ওই কবরবাসীর কবরে আযাবকে মাফ করে আল্লাহর রসুল কোথায় গিয়েছেন মেরাজে গিয়েছেন আল্লাহর রসুল এক জায়গা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন আর হযরতে ফেরেশতা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়া রাসূলুল্লাহ কেন আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছি আপনাকে জান্নাতে নিয়েছে বলে কেন আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি তো এখান থেকে জান্নাত তো এখানে জোরে বলুন না এ জোরে বলা যাবে না ভাই বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি অত সহজ না আল্লাহর রসুলের বয়স যখন 9 বছর কয় বছর 9 বছর 9 বছর বয়সে বৃষ্টি হয় না কোথায় কাবা শরীফের পাশে আবু জেগেল আবু লাহাব রসুল্লাহ দাদু সব পাগল পাড়া সব পাগল হয়ে যাচ্ছে পানি আর আসে না পানি আর আসে না আল্লাহর বাচ্চা মানুষ এই পানি হচ্ছে বলে বলছি বলবো বলবো ভাই শেষ করে দেবো এক্ষুনি শেষ করে দেবো কিন্তু আবার দেখেন আমি এসছি কোত্থেকে জানেন মাঝেরাটি থেকে আসিনি কিন্তু আমি এসেছি প্রায় 8 ঘন্টা সফর করে মুর্শিদাবাদ থেকে কলিজা কানা হয়ে যাচ্ছে একটু দোয়া করেন আপনারা মহাব্বত করেন তো নাকি এ ভালোবাসেন তো পীরের আওলাদ এসে মহাব্বত করেন আমি আপনাদেরকে মহাব্বত করি মহাব্বত করি বলেই তো আপনাদের কথা ফেলতে পারিনি চলে এসেছি কিন্তু আমার ভাইরা একটু দোয়া করুন না তাড়াতাড়ি ট্রান্সফারটা হয়ে যাবে এই কষ্ট করে এসে জলসা করা আর এক এক বক্তা তো বাড়ি থেকে একদম টেনে মেনে ওয়াজ করছে আর আমি এসে ঝিমিয়ে ঝিমিয়ে বলে বলে বক্তা লাভা চলবে না কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে চলি আর ভয় আল্লাহকে করি পীরের আওলাদদেরকে সম্মান করি তাদের জুতো মাথায় রাখি কেন দোয়া তো ওখান থেকে পেয়েছে আমার পদদাদু দোয়া কার থেকে পেয়েছে বলেন আমার পদদাদুর নাম জানেন 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 হ্যাঁ কি না বলেন জানেন জানেন মাজরাটি হুজুর পীর কেবলা চেনেন তো মাজরাটি হুজুর পীর কেবলা আব্বা জানেন যিনি হচ্ছে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার তৃতীয় নম্বর খলিফা জোরে বলেন না সুবহানাল্লাহ সেই মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ হিসেবে মুজাদ্দে জামান আমার পদদাদুর জন্য দোয়া করেছিলেন আপনারা যে এয়ারপোর্ট দেখেছেন এয়ারপোর্ট ওই এয়ারপোর্টের মাঝখানে সাইডে একটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে 3 মানুষ খুঁড়ে গর্ত করে নিচে আল্লাহ জিকিরে রত থাকতেন জোরে বলে বলে কে থাকতেন আমার দাদা পদদাদু আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি টাকা পিছনে ঘুরত টাকা বস্তা টাকার বস্তা যেরকম ঘাস ঠেসে ঠেসে দেয় টাকার বস্তা ঠেসে ঠেসে মুরিদরা টাকা নিয়ে আসছে মুরিদরা দিচ্ছে হুজুরকে নাজরানা হুজুর নেন পদ্মাজি নিলে পাশে ছাগল ছিল ছাগলের কাছে টাকাটা দিয়েছে ছাগল ভাই ঘাস খায় না টাকা খায় ভাই ঘাস খায় ছাগল টাকা দেখে সুখে মুখটা সরিয়ে নিচ্ছে তখন মুজাদ্দে জামানের খলিফা আমার পদ্মাদু বলছেন মুরিদদেরকে যে জিনিসে ছাগল ছয় না সে জিনিসের পিছনে মানুষ ভপ করে ছোটে কি বুঝলেন কিছু অত সহজ না তিনি একটা কিতাব লিখেছিলেন যে কিতাবের নাম হচ্ছে হালকা তাতে কি লিখছেন চিরসুখী তবে হবে এক মত হও সব চিরসুখী তবে হবে এক মত হও সব মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন একটু জোরে বলবেন না একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana. আমি বলবো
থেকে এসে আপনি আমার সাথে বলবেন না, সকলে গলা চিড়ে বলেন, রব্বানা গা রব্বানা রব্বানা গা রব্বানা রব্বানা গা রব্বানা या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बा ना या रब्बा रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। এই মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো সবার, মক্কা যাওয়ার ইচ্ছা আছে তো সবার, তাহলে একটু জোরে জোরে পড়েন না, রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা या इलाही रगेम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रगेम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रगेम कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बा ना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, रब बिसल्लिम कहने वाले गम जदा का साथ हो, रब्बा ना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। अल्लाहुम्मा আমার ভাইরা, প্রায় দেখতে দেখতে দুটো বেজে গেল। আমার ভাইরা, তাই আজকে যে জায়গায় আপনারা এসেছেন, আমি আপনাদের পীরের আওলাদ রাকিবুল আজিজ বক্তিয়ারি আপনাদের ভাই বলে যাই, আপনারা যে দান খয়রাত করেছেন আগামী দিনে আরো বেশি করে করবেন। সপ্তাহে মেম্বারশিপ হবে মসজিদে 100 টাকা করে যদি দেন, মাসে যদি 100 টাকা দেন বছরে 1200 টাকা হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে ওই 1200 টাকা যদি আল্লাহর জমা হয়, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আল্লাহর একজন ওলি যার নাম হচ্ছে সালে মুরদি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম বললাম, সালে মুরদি, নাম শুনে নেন, সালে মুরদি রহমাতুল্লাহ আলাইহি, একটা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরের পাশ দিয়ে অনেক দূর থেকে এসে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন যেতে যেতে মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, ভাই তোমরা রেডি করো তাবারুক, রেডি করো কমিটি, ভাইরা বলছি আপনার তাবারুক কমিটি রেডি করেন, এই কথাটা বলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, তাই তো নাকি ভাই, অসুবিধা হবে না তো? মাশাআল্লাহ। আমার ভাইরা, যা কিছু আপনারা দান করেছেন, ওই সালে মুরদি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি ওই কবরের পাশ দিয়ে যখন হাঁটছিলেন, তার শরীরটা ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে তিনি ওই কবরের পাশে যে ওয়াল, যে দেয়াল আছে, দেয়ালের পাশে পিঠটা ঠেকিয়ে ঝিমোচ্ছে, ঝিমাতে ঝিমাতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে ওই কবরবাসীরা কবর থেকে সবাই উঠে পড়েছে, এ জোরে বলবেন না, এ জোরে বলবেন না, সুবহানাল্লাহ।
একদিন তো ওই কবরে শুয়ে থাকতে হবে। তোমার বাসবাগানে যেতে ভয় লাগে তাই না? একা একা বাথরুমে যেতে ভয় লাগে। হ্যাঁ, আর তুমি যখন মরে যাবে ওই বাসবাগানের কোনা যেখানে গলায় দড়ি দিয়ে কে মরেছিল ওর পাশে তোমার শুয়ে দিয়ে আসবে। আর তুমি কি করে থাকবে বলো দিন দেখি বলো? হ্যাঁ, অত সহজ? তুমি জিনের ভয় পাও না? হ্যাঁ, জিন কোরআন শেখার জন্য রাসূলুল্লাহর কাছে এসে বসেছিল। জোরে বল। সময় যদি পায় আগামী বছর ইনশাল্লাহ হবে, অনেক কথা আলোচনা করব একদম শেষ ভাগে। আর এমন এমন টাইম ভাই আমাকে দেয় খুব মুশকিল, দেবে কটায় 10-12টা লোক বসিয়ে রাখতে হবে। আর এই মুর্শিদাবাদ থেকে সেই চিল্লে চিল্লে বলা কত কষ্ট। আপনার দোয়া করবেন আমার জন্য ভাই, বিশ্বাস করুন দরবার শরীফে আসবেন এবং আপনারা আমার কাছে ফোন করে যাবেন যে হুজুর আসছি, তাহলে আপনাদের জন্য আপনারা এত সুন্দর খাবার দাবার ব্যবস্থা করেছেন, আমারও তো একটু ইচ্ছা হয় আপনাদের একটু মেহমানদারি করব। কি আমার ইচ্ছা হয় কি হয় না ভাই? তাই আপনারা একটু আসবেন। আমি আমার যুবকদেরকে বড় মহব্বত করি, কিন্তু যে কবরে তুমি একা থাকবে, দেখো ফলে মুরগির রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পাচ্ছেন কবরবাসীরা সব উঠে পড়েছে আর সব সুন্দর সাদা সফেদ পিরা পরে একটা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বল। লাইন দিয়ে যখন দাঁড়িয়ে গেছে, একজন এসে একটা খাঞ্জার থালা এক একজনের হাতে দিচ্ছে, এক একজন নিচে আর কবরে চলে যাচ্ছে, এক একজন নিচে আর কবরে চলে যাচ্ছে। লাস্ট যে ব্যক্তি সলে মুরলি দেখতে পাচ্ছেন, একজন কালো জুব্বা পরে ছেঁড়া ফেটা জামা পরে একজন দাঁড়িয়ে আছে। সবাই যখন উপঢৌকন পেল, সবাই যখন ওই খাজানা পেল, সবাই যখন খুশি হয়ে কবরের মধ্যে চলে গেল, আর একজন কিনা উকড়ো শুকড়ো হয়ে যে সাইডে দাঁড়িয়ে আছে, সলে মুরলি বলছে বাবা কি ব্যাপার, তুমি কেন এরকম ছেঁড়া ফাটা জামা পরে দাঁড়িয়ে আছো? তখন ওই মাইয়েত বলছে, ওই মাইয়েত বলছে যে আমি তো মারা গিয়েছি, ওই যাদেরকে দেখতে পাচ্ছেন সফেদ পিরাহান পরে রয়েছে তাদের সন্তানগুলো, তাদের ছেলেগুলো, তাদের নাতিগুলো, তাদের নাতনিগুলো জান্নাতের বাগানে বসেছে, নামাজের পাটিতে বসেছে, আল্লাহর ঘরে গিয়েছে, মক্তবে গিয়েছে, আল্লাহর দরবারে তাদের মাগফিরাতের জন্য দোয়া করেছে। তারা যখন মাগফিরাতের জন্য দোয়া করেছে আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে দিয়েছে। তাদের দোয়া যখন কবুল হয়ে গেছে আল্লাহ বাপ নেকি ছড়িয়ে দিয়েছে, আর নেকি যখন ছড়িয়ে দিয়েছে আল্লাহ নেকিটাকে কবরে সকলকে বণ্টন করে দিচ্ছে। জোরে তোমার অবস্থা বলে আমার একজন মা ছিল, আমার বাবা যখন ইন্তেকাল করেছে আমার মা বিয়ে করেছে, মা বিয়ে করে সেই স্বামী নিয়ে সংসার করছে, ছেলের কথা ভুলে গেছে, বলে তুমি অ্যাড্রেস বলো কোথায়, অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো, মাইয়েত বলে দিল নকশা যে আমার মা অমুক জায়গায় গেছে। সলে মরি আল্লাহ পাকের উলি সেই বাড়িতে গিয়ে দরজা আওয়াজ মারছে, কি আছো? ঘর থেকে বার হলো পর্দা পুশিদা ভাবে, কি ব্যাপার, আপনার কি কোনো সন্তান আছে? মা তখন মনে করছে আমার একটা সন্তান আছে, বলে জানেন কি সে কবরে শুয়ে কাঁদছে, সে কবরে শুয়ে আছে, তার কত আজাব হচ্ছে, তার কত কষ্ট হচ্ছে, আপনি মা হয়ে তার সন্তানের জন্য কিছু দান করে দেন। মা তখন সন্তানের কথা শুনে সঙ্গে সঙ্গে নিজের হাতের চুড়ি, কানের দুল, গলার হার সঙ্গে সঙ্গে খুলে সলে মুরলির হাতে দিয়ে বলছেন আমার স্বামীটা একটু অন্যরকম, আমি সন্তানের কথা কি ভাববো, স্বামী নিয়েই পড়ে আছি, তাই আমার সন্তানের জন্য আপনি কিছু দান করে দেন। দান যখন করে দিল সলে মুরলি, আবার কিছুদিন পরে ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে গিয়ে আবার যখন ক্লান্তচ্ছন্ন হয়ে গেল আবার কবরের পাশে বসে গেল, ঘুমিয়ে গেল, দেখতে পাচ্ছেন যে ছেলেটা জড়া চিহ্ন শীর্ণ কালো পোশাক পরে ছেঁড়া ফাটা পোশাক পরে দাঁড়িয়ে ছিল, সে ছেলেটা সফেদ জামা পরে দাঁড়িয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? সলে মুরি জিজ্ঞাসা করলো মা দান করেছে আল্লাহ কবুল করেছে, আর সেই সব আল্লাহ কবরের মধ্যে দিয়েছেন, আর আজকে আমার কবরে আজাব আল্লাহ পাক তুলে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে ভাই, বাপ মায়ের জন্য দান করার চেষ্টা করুন, এখনো সময় আছে। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। তাই আসুন আজকে নিজেদেরকে পরিবর্তন করে একটু নামাজি বানে যায়, কারণ মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না ভাই, করোনা আগে না মৃত্যু আগে, এই কথা বলেন, করোনা আগে না মৃত্যু আগে। এখন যদি আজরাইল আসে, আজরাইল এসে বলে চল, বলে দাঁড়াও আমার করোনা হয়নি আমি যাবো কেন, কি বুঝলেন, বলে আমার করোনা হয়নি যাবো কেন, তার মানে 2 বছর লকডাউনে করোনার কথা চিন্তা করতে করতে মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গিয়েছি। কিন্তু আমার ভাইরা আল্লাহ কিন্তু কোরআন দিয়েছেন জালজান্ত কারামাত, ওই কোরআন পড়বে বান্দা হেদায়েত হবে, তাই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
বান্দাকে সহজ সরল রাস্তা আমি আল্লাহ দিয়েছি, ওই রাস্তায় যে উঠবে ওই রাস্তা শেষ হবে দয়ার জান্নাতে গিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন একটু সালাম পড়ে নি। ইয়া নবী, জানালা বাইরে আছেন ভিতরে চলে আসেন, দোয়া হবে। বাত কা চমকে সিতারা হাজিরিন কহো ইশারা, দেখ কর রওজা পিয়ারা, লও সালাম আব তো হামারা। ইয়া নবী, দয়াময় প্রভু ও যিনি, কি জিনিস পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনি, চিনিল বনের হরিণি। ইয়া নবী, ভাই যা আমার হাতে কে কিছু দেবে? হ্যাঁ, পাঁচজন ভাই একটু হাত তোলেন না, যে ভাই 500 করে দেবো, আমার কাছে কিছু দেবেন না, আমি খাই।